আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন শুভেচ্ছা ও স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা গণিতের অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের রেখা কোণ ও ত্রিভুজের এই অধ্যায়ের উপর যে সৃজনশীল অ্যাসাইনমেন্ট দুই রয়েছে অ্যাসাইনমেন্ট দুইয়ের আমরা সৃজনশীল দুই এই দুইয়ের উপর একটি লেকচার আজ তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রথমে আমরা এই সৃজনশীল দুইটি আমরা পড়ে নিচ্ছি সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে ত্রিভুজ ডি ই এফ এর ডি ই দেন যদি ই ই এফ হয় এবং ই এবং এফ সমধি খণ্ডক যদি পরস্পর পি বিন্দুতে ছেদ করে এবং এর বহির্দিক খণ্ড যদি কিউ বিন্দুতে ছেদ করে তাহলে আমাকে দেখো নিজের যে সৃজনশীলগুলো গুলো রয়েছে সেগুলো যেমন ক রয়েছে ডিগ্রি এবং তাহলে কোন ইপি এবং এফ এর মান নির্ণয় করতে হবে সেখানে এরপর দেখা বর্ধিত নাম্বারে রয়েছে বর্ধিত ইপি কে যদি এম বিদ্যুতে করে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই কোন একটি স্থূলকোণ এবং গতে দেখো সৃজনশীল রয়েছে গতে হচ্ছে প্রমাণ করো যে ই কিউ এবং এফ কোন যদি নাইনটি ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি মাইনাস হাফ ডি কোন এটি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা প্রথমে ক নাম্বার অঙ্কটি সমাধান করব দেখো প্রথমে আমরা একটি চিত্র এঁকেছি ই এফ এই এফ কোণের দেখো এখানে সমধি খন্ডক এর সমাধিক খন্ডক আমরা এখানে সমুদ্র খন্ডক আর এবং এফ কোণের যে সমাধি খন্ডক এই পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে পি বিন্দুতে ছেদ করে আমাদেরকে এই কোণের মান নির্ণয় করতে হবে তাহলে ত্রিভুজ এই ডিই এফ এর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ দেখো এখানে ডি কোণ প্লাস ই কোণ এবং এফ কোণ ইকুয়াল টু হচ্ছে ওয়ান ডিগ্রি এখন উভয় পক্ষে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তোমরা খেয়াল করো উভয় পক্ষকে আমরা হাফ দিয়ে গুণ করেছি সেই ক্ষেত্রে দেখো এখানে হাফ ডি কোণ হাফ ই কোণ এবং হাফ এফ কোণ থাকবে এখানে আমরা কি করব এই এই হাফ ই কোন এবং এফ কোনটা যদি রেখে দেই তাহলে ডান পাশে হাফ যে ডি কোনটা পক্ষান্তর হয়ে যাবে এবং মাইনাস হাফ ডি কোন ডিগ্রি মাইনাস হাফ ডি কোন থাকবে এটিকে আমরা সমীকরণ এক দিয়ে প্রকাশ করছি এবার দেখো এই যে ত্রিভুজটি রয়েছে এটি হচ্ছে দেখো এখানে তোমরা অবশ্যই লিখবে ডি এখানে পি ইএফ সরি এখানে হবে পি ঠিক করে নাও এখানে হবে ত্রিভুজ পিইএফ এই পি ইএফ এর এই অংশটুকু ওই ভিতরের অংশটুকু ত্রিভুজ এটিও একটি ত্রিভুজ এই ত্রিভুজের তিন কোন সমষ্টিও আমাদের একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা আমরা কিভাবে লিখবো ইপিএফ কোন একটি কোন হচ্ছে ইপিএফ কোন অপরটি হচ্ছে এই যে দেখো পিইএফ এটি হচ্ছে হাফ ই কোন আর পি এফ ই কোন এটি হচ্ছে আমাদের হাফ এফ কোন অর্থাৎ এই তিনটি কোণের সমষ্টিও হবে একশো আশি ডিগ্রি তাহলে এখানে একশো আশি ডিগ্রি আমরা লিখলাম তারপরে এই হাফ ই কোন এবং হাফ এফ কোন খেয়াল করো তোমরা এই হাফ ই কোন এবং এফ এফকোনের ই হাফ ডিগ্রি এই এই অংশটিকে যদি আমরা পক্ষান্তর করে ডানে আসি তাহলে মাইনাস হাফ ই এবং পি এটি পাওয়া যাবে মাইনাস সেই ক্ষেত্রে দেখো এই অংশটির মান আমরা দিয়েছিলাম না আমরা পেয়েছিলাম 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোন নাইনটি ডিগ্রি মাইনাস হাফ ডি কো নাইনটি ডিগ্রি মাইনাস হাফ ডি কো মানটি বসে দিল এবার ব্রেকেটে দেখো ব্র্যাকেটটি যদি তুলে দেয় তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস রয়েছে প্লাস এ মাইনাস মাইনাস হবে আর তার আগে আমরা দেখো এই ডি কোণের মান কিন্তু আমাদেরকে দেয়া ছিল চল্লিশ ডিগ্রি সেই ডি কোণের মানটি আমরা বসিয়ে দিব তাহলে এই ফর্টি যদি এই টোয়েন্টির সাথে টু এর সাথে কাটাকাটি হয় তাহলে থাকবে টোয়েন্টি ডিগ্রি সেই টোয়েন্টি ডিগ্রি তাহলে 90 মাইনাস টোয়েন্টি ইকুয়াল হবে সেভেন্টি আর আমাদের প্রথমে রয়েছিল ওয়ান মাইনাস মাইনাসভেনটি তাহলে থাকলো আমাদের ওয়ান হান্ড্রেড টেন অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই ইপিএফ মান অতএব আমরা নিচে লিখে দিব তোমরা অবশ্যই লিখবে এটি হচ্ছে ই পি এবং এফ কোণের মান আচ্ছা এটি হচ্ছে আমাদের অ্যান্সার একশো দশ ডিগ্রি আমরা ক অঙ্কটি সমাধান করে ফেললাম এবার আমরা খ সমাধান করবো তার আগে আমরা আরো একবার উদ্দীপকটি দেখে তারপর আমরা প্রমাণে যাচ্ছি এখানে আমাকে ইপি কে যদি বর্ধিত করি সেটি ডি এফ কে এম বিন্দুতে ছেদ করে তাহলে আমাকে দেখাতে হবে এই ডি এম ই কোন একটি স্থূলকোণ দেখো ছবিটা আগে সবার আগে তোমরা এঁকে নাও একটি ত্রিভুজ আঁকবে ডিই এফ আর পূর্বের মতোই এটি যেহেতু এটি উপপাদ্য তোমাদেরকে একেবারে সমধি খন্ডক কম্পাস দিয়ে না আঁকলেও চলবে তোমরা আনুমানিক একটা চিত্র এমন ভাবে দিবে যাতে অবশ্যই মনে হয় এটি সমধি খন্ডক তাহলে ইপি কে বর্ধিত করলে এখানে পিএম এই এম আবার এই ডিএফকে কে এম বিন্দুতে ছেদ করে তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে এই ডি এম ই কোনটাই হচ্ছে স্থূল কোন অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় অর্থাৎ এই কোনটি আমাকে দেখাতে হবে এটি নব্বই ডিগ্রি থেকে বরং তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখব দেয়া আছে ডি গ্রেটার দেন ই এই ডি বাহটা অবশ্যই ই থেকে বড় তাহলে এখানে এফ এম অর্থাৎ সমাধিক খন্ডক এই ডি ডি এফ এর সমধিক খণ্ডক এটির সমাধিক খণ্ডক এই অংশটি তাহলে এটির অংশ আমরা লিখতে পারি উম এম ই ডি কোন এই কোনটির নাম হচ্ছে তাহলে আমরা অর্ধেক অংশটি আমরা এম ই ডি কো তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই ডি এম এমন হচ্ছে একটি স্থূলক এটি আমরা ধাপে ধাপে প্রমাণ করব। প্রথমে আমরা দেখো প্রথম ধাপ যেটি ত্রিভুজ ই এম এফ এই এ হচ্ছে ই এম এফ এই এফ এর আমরা একটি অনুসিদ্ধান্ত জানি বহিষ্ঠ ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অল্পস্ত বিপরীত কোণের সমষ্টি দয়ের সমষ্টি সমান অর্থাৎ এখানে ডি এম ই কোণ এতে ডি এম ই কোণ এর এই বৈশিষ্ট্য কোণটি হবে খেয়াল করো তোমরা এই এফ কোণ এম এফ ই কোণ এম এফ ই কোণ প্লাস এফ ই এম কোণ এই দুইটি কোণের অন্তঃবিপরীত অন্তঃস্থ কোণ দুইটির সমান হবে আশা করি তোমরা ছবি দেখে দেখে পড়বে তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে যে অংশটি দেখো আমি একটি রেড মার্ক করেছি কোনগুলোকে সেই কোনগুলো এখানে কোন গুলোকে বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোন দুটির এই কোন দুটির সমষ্টির সমান এবার আমরা দেখব এই ত্রিভুজের ক্ষেত্রে এম ই এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব এই এটি দেখো এই অংশটি মুছে ফেলি এটা হচ্ছে অর্থাৎ এই ত্রিভুজের কথা বলছি আমরা তাহলে অর্থাৎ হচ্ছে বহিস্ত কোণের বিপরীত অন্তস্থ কোন দুটি হবে একটি হচ্ছে এম ই ডি এই কোন আর অপর কোনটি হবে ই ডি এম কোন অর্থাৎ এই বিপরীত অন্তস্থ কোন দুটি সমষ্টির সমান এবার ধাপ তিন নাম্বারে দেখো যেহেতু যেহেতু আমরা একই শর্ত লিখেছি তোমরা এখানে ইচ্ছে করলে ব্র্যাকেট দিয়ে এইভাবে উপরের শর্তটিকে ইন্ডিকেট করতে পারো যদি একই ব্যবহার করেছি এবার দেখো যেহেতু ডি ই গ্রেটার দেন ইএ এই ডি বাহুটা ইএ থেকে বড় তাহলে বাহু সংলগ্ন যে কোন সেই কোনটিও বড় হবে তাহলে ডি দেখো ডি এফ ই কোন এই ডি এফ ই কোনটি গেটার দেন হচ্ছে ই ডি এফ কোন এই কোন থেকে বড় অবশ্যই তাহলে আমরা এখানে দেখো ডি এফ ই এই ডি এফ ইটাকে আমরা এম এফ ই এম থেকে যদি শুরু করি তাহলে একই কথা আমার কোন ছোট বড় হবে না সেই ক্ষেত্রে গ্রেটার দেন ই ডি এফ অর্থাৎ ই ডি এফ রয়েছে এই ই ডি এফ না বলে আমরা যদি ই ডি এম পর্যন্ত বলি তাও হবে একই পূর্বের মতোই বলছি আবার আমাদের কোন ছোট হবে না বাহু ছোট করলে কোন ছোট হবে না কোন ঠিকই থাকবে তাহলে এবার আমরা উভয় পক্ষে হাফ ডি ই এফ কোন যোগ করে দিলাম এটি তোমরা সাইড নোট যারা একটু কম বুঝতে পারো তারা অবশ্যই এখানে একটা সাইড নোট দিয়ে দিবে আমরা উভয় পক্ষে এই যে দেখো হাফ ডি ই ই ই এফ যোগ করে পাই তাহলে এই হাফ ডি এফ খেয়াল করো ছবিতে দেখো ডি ই এফ এটাকে যদি আমরা এফ ই এফ ই এম লিখি তাহলে একই কথা অর্থাৎ এই ই কোণের অর্ধেকই হচ্ছে এই ই কোণের অর্ধেকই হচ্ছে এই অংশটুকু এবং অনুরূপভাবে আমরা এই কোণকে যদি হাফ এই অংশটুকু লিখি এম ই ডি কোন কারণ এটি অর্ধেক এই অংশটিও সমান কারণ এই ই আমরা দুই ভাগে সমদ্বিখণ্ডিত করেছি একটা ই এর এই উপরের অংশ আর এটি হচ্ছে নিচের অংশ এই অংশটিকে আমরা হাফ এম ই ডি তাহলে এবার আমরা ছবি খেয়াল করব এম এফ ই খেয়াল করো এম এফ ই এম এফ ই এর সাথে যদি আমরা এফ ই এম যোগ করি তাহলে এটির পরিবর্তে আমরা ধর লিখতে পারবো এই যে দেখো ডি এম ই আবার একইভাবে এখানে ডি এম এই যে ডি এম এবং এম ডি এই দুটি যোগ করলে পরিবর্তে আমরা লিখতে পারবো দেখো কোন এফ তোমাদের সুবিধার্থে তোমরা আরো একটি কাজ করতে পারো সেটি হচ্ছে দেখো এখানে সমীকরণ এক দিয়ে দিবে সমীকরণ আর এই অংশটিকে সমীকরণ তাহলে তোমাদের সুবিধা হবে কি তোমরা সহজে বুঝতে পারবে আর এখানে একটা সাইড নোট দিবে সাইড নোটটা হচ্ছে তোমরা এক ও দুই নং সমীকরণ ব্যবহার করে এই কার্যটি সম্পাদন করেছ অবশ্যই এই সাইডটা দিয়ে দিবে তোমাদের বুঝতে অনেক সহজ হবে তোমরা পজ পজ দিয়ে দিয়ে সুন্দর করে লিখে ফেলবে এবার আমি পরবর্তী অংশে যাচ্ছি এই প্রমাণের আর সামান্য অংশ রয়েছে দেখা চতুর্থ ধাপ ধাপটি হচ্ছে আমরা জানি এই ডি এম ইকোন প্লাস হাফ এম ইএ ইকুয়াল টু দুই সমকোণ এটি হচ্ছে একটি দুই সমকোণ যদি দুই সমকোণ হয় তাহলে দেখা খেয়াল করে দেখা এই ডিএম গ্রেটার দেন হবে এবং থেকে দুই হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা কোণের আর তার আগে তোমাদেরকে সবাই জানো তার আগেও তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি কোণ হচ্ছে যেটি নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি থেকে ছোট সেই কোনটি হচ্ছে স্থূলকোণ কারণ এখানে দুইটি এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকো তাহলে শুধু এই কোণটি অবশ্যই নব্বই থেকে বড় হবে তাহলে কোন এম ই একটি কোণ আমরা বলতে পারি আমাদের এটি প্রমাণ ছিল এই কোনটিকে কোণ প্রমাণ করব এবার আমরা এই সৃজনশীলের তৃতীয় অংশ যেটি গ আমরা এখানে প্রমাণ করে দেখাবো তার আগে আমরা তোমাদেরকে আরো একবার এই সৃজনশীলের নিয়ে যাচ্ছি সৃজনশীলের অংশটি দেখে নাও গতে এখানে যে ই কিউ এফ যে বহির্দিক খণ্ডক অংশটি ছিল ও কিউ বিন্দুতে মিলিত হয় সেই কোনটি সে নব্বই ডিগ্রি মাইনাস ডি কোণের সমান হবে নব্বই ডিগ্রি মাইনাস হাফ ডি কোণের সমান হবে সেক্ষেত্রে আমরা বিশেষ নির্বাচনটুকু লিখে নিচ্ছি আমাদের দেখো দেয়া আছে এবং তাহলে এই অংশটি প্রমাণ করতে হবে তাহলে তোমরা ছবিটি দেখে নাও ছবিটি দেখলে অবশ্যই বুঝতে পারবে তাহলে প্রথম থেকে ধাপে আমরা এফ ইএন দেখো এই এফ ই এখানে এখানে হবে এফ ই এম কোন তাহলে হাফ ই এফ কিউ তোমরা এখানে এটিকে এম লেখাও এটি এম হবে এটিও এম হবে তাহলে উভয় পক্ষে আমরা দেখো একটি কাজ করছি আমার এই কোনটিকে পাওয়া যাবে একইভাবে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে এখানে হাফ আসবে আর এখানে নাইনটি আর হাফ এফ কোন তাহলে এই অংশটির নাম হচ্ছে দেখো এটি হচ্ছে ই এফ কিউ এখানে কিউ এটি ই এফ কিউ অর্থাৎ ই এফ কিউ বলতে আমরা ই এ এই কোন অংশটির কথা বোঝানো হয়েছে তোমরা এখানে প্রথমে ই লিখবে তারপরে এফ আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখানে ই তারপরে এফ এফ ই এন তাহলে ই এফ এন এইখানে অংশটির অর্ধেক হচ্ছে ই এফ কিউ নাইনটি মাইনাস হাফ এ কারণ আমার এই সম্পূর্ণটা অংশটি হচ্ছে একশো আশি ডিগ্রি পুরো অংশটি হলো একশো আশি সরল কোণ অনুরূপভাবে আমরা এফ দেখা ইউ এই অংশটিকেও আমরা দেখাতে পারি 90 মাইনাস হাফ ই কোন অর্থাৎ এই বিপরীত যে অংশটি এই অংশটিকে আমরা দেখাতে পারি তাহলে এটি হচ্ছে আমরা দুইটি শর্ত পেয়ে গেলাম এবার আমরা দেখবো ই এফ কিউ এই যে ইএফ কিউ যে ত্রিভুজটি রয়েছে আমরা এর আগেও পড়েছি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি সেই ক্ষেত্রে আমরা দেখো এই তাহলে কোন কি কি লিখবো খেয়াল করো একটি হচ্ছে ই এফ কোন অপরটি হচ্ছে এফ কিউ কিউ এবং আরেকটি হচ্ছে ই কোন অর্থাৎ এই তিন কোন সমষ্টি ওয়ান এইটটি এখন ই এফ কিউ এই যে দেখো এইখান থেকে আমরা মান বসিয়ে দিলাম এইখান থেকে আমরা এফ ই কোন কিউ এর মানটিও বসিয়ে দিলাম তোমাদেরকে আগেও বলেছি তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যেভাবে বুঝলে লিখলে তোমরা সহজে বুঝবে ওইভাবে লিখবে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম এই এখানে তোমরা অবশ্যই একটা সাইড নোট ব্যবহার করবে সাইড নোটটা হচ্ছে আমরা এই যে সমীকরণটির মান বসিয়েছি সেটি এক এবং দুই নং সমীকরণ ব্যবহার করেছি এই আমরা লিখবো এক ও দুই নং হতে তোমরা কথাগুলো শুনে অবশ্যই সুন্দর করে সাইড নোটটা দিয়ে দিবে এক ও দুই নক হতে এবার দেখো নাইনটি আর নাইনটি যোগ করলে হবে আর এখানে মাইনাস হাফ এফ কোন মাইনাস হাফ কোন রয়েছে এবং ই কিউ এফ কোন রয়েছে আবার ডান পাশে আমাদের ওয়ান এইটি রয়েছে দেখো এই নাইনটি যোগ নাইনটি হচ্ছে ওয়ান এই ওয়ান এইটির সাথে মাইনাস হয়ে জিরো হয়ে যাবে থাকবে শুধু এই তিনটি অংশ এই তিনটি অংশের একটি থাকবে এই হাফ এফ কোন আর এটি থাকবে হাফ ই কোন এই হাফ এফ কোন মাইনাস এফ ডান পাশে পক্ষান্তর করে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে শুধু ই এফ কিউ কোনটা আমরা রেখে দিলাম এবার এই ই কোন এবং এফ কোন এর পরিবর্তে আমরা জানি ওয়ান এইটি মাইনাস ডি কোন লেখা যায় কারণ এক্স তিনশো একশো আশি ডিগ্রি থেকে দুইটি কোন রেখে দিলে আর অপর কোনটির পক্ষান্তর করে মাইনাস হয়ে যাবে সেই সামনে হাত থাকার কারণে আমরা যদি হাফ দিয়ে এখন গুণ করি এই ওয়ান এখন হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস হাফ ডিকোন অর্থাৎ এটি ছিল আমাদের প্রমাণ আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ প্রমাণটি তোমরা এই অ্যাসাইনমেন্ট লেখার সময় সুন্দর করে আগেও বলেছি আবারও বলছি বক্স করে অফসেট পেজে সুন্দর করে লিখবে কোনো কাটা ছেড়া করবে না এবং সৃজনশীল প্রশ্নটি তুমি অবশ্যই নীল কালি দিয়ে লিখো কালো কালি দিয়েও লিখতে পারবে যদি নীল কালি দিয়ে লেখো আরো হাইলাইট হবে অ্যাসাইনমেন্টের মেন হচ্ছে শুধু অঙ্ক সলিউশন করা না এর বাহ্যিক সৌন্দর্য তাও এর একটি অংশ তাহলে আজ এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটি অধ্যায় নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ